আসসালামু আলাইকুম আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যেটা হচ্ছে যেহেতু রাসূলুল্লাহর সময় ধর্মীয় বিষয়ক রাসূলুল্লাহর সময় জীবিতা থাকা গলেন রাসূলুল্লাহ যেহেতু গাদীর খুম খুম নামক একটা স্থানে রাসূলুল্লাহ এটা বলে গিয়েছেন যে সেটা হাদিসে পাওয়া যায় যে আমার আমার মার আমার চলে যাওয়ার পরে আমার মৃত্যুর পরে সমস্ত মুসলমানের প্রতিনিধি স্বরূপ হজরত আলীকে নির্দেশনা করে গেছেন এবং তাকে সবাই যেন তাকে মেনে নেয় এবং সেই বিষয়ে একটা বক্তৃতাও দিয়েছিলেন তো রসুল্লাহ মৃত্যুর পরে যেহেতু রসুল্লাহ বলে গেছেন জীবিত থাকাকালীন সবাই মেনেও নেয় সেই সময় এবং তারপরে কিভাবে এই এই গন্ডগোলটা হলো যে হজরত আলী এলেন প্রতিনিধি হিসেবে মুসলমান समस्त ইসলাম ধর্মের বা মুসলিম মুসলিমদের সেক্ষেত্রে ক্ষেত্রে আউওয়াকার আগে ঢুকে গেল তারপরে অন্যান্য ওমর উসমান তারপরে এলো এটা কিভাবে এটা কোনো ব্যাখ্যা বা এটার কোনো কিছু খোঁজা যায় বা জানা যায় কোনো সূত্রে এটা এটা তো সিরাত থেকে দেখে বলতে হবে আমার সিরাত তোটা অত ভালোভাবে ফুলি বলতে না যে কেন মানে ওই রকম হাদিস থাকা সত্ত্বেও কেন তারা ইয়ে করছে আর কেন তারা ওমর ওসমান আবু বকর এদেরকে খলিফা বানাইছে আপনি বরং এইটা যদি কোনো মুসলিমের লাইভে যুক্ত হয়ে ইয়ে করেন আলোচনা করেন তাহলে মানে মুসলিম বলতে আমি সুনিদার বলতেছি আপনি যদি কোনো সুনিদার লাইভে যুক্ত হয়ে প্রশ্নটা করেন তাহলে তাদের কাছ থেকে রেফারেন্সটা নিয়ে আপনি একটু যাচাই করে দেখতে পারেন যে তাদের কথাগুলো কতটুকু ভ্যালিড হ্যাঁ ঠিক আচ্ছা

আহ লজিক্যাল ভাই আপনার সাথেও কথা বলতে পারি না আপনারা সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে শুভকামনা ভালো থাকবেন থ্যাংক ইউ ভালো থাকেন